রমজানের বাজারে এখনও দাপট কমেনি শশা লেবুর। শশা বিক্রি হচ্ছে 100 টাকায়, লেবুর হালি 70 থেকে 80 টাকায়। সবজির দাম বিক্রেতারা স্থিতিশীল বললেও ক্রেতারা বলছেন বেড়ে স্থিতিশীল হওয়ায় প্রকৃত বাজার দর বেশি। দেশি মুরগির দাম বেড়ে কেজি বিক্রি হচ্ছে 670 থেকে 700 টাকায়। বিস্তারিত রিপোর্টে। এক সময় 4টি লেবু কিনতে পাওয়া যেত 20 টাকায়, রোজা শুরুর আগেই সেই 1টি লেবু কিনতে খরচ হয়েছে 4টির সমান টাকা, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। সেই লেবুর দাম কিছুটা কমলেও হালি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। লেবুর সাথে যোগ হয়েছে শশা, যা প্রতি কেজি 100 টাকা। শশা 100 টাকা কেজি কেনা লাগে, বেগুন 80 টাকা কেজি যায়। 100 টাকা 120 টাকা লেবু ছিল, এখন ওই লেবু দাম নাই, 60 টাকা 80 টাকায় আয় পড়ছে। বিক্রেতারা বলছেন সবজির দাম এখন স্থিতিশীল, তবে ক্রেতারা বলছেন এমন দাম অসহনীয়। আর অন্যান্য যে সবজিগুলো আছে সব কিছুর দামই কমছে। দাম একটু কম থাকলে ভালো হতো ক্রয় ক্ষমতার মধ্যে। সবচেয়ে বেশি দেশি মুরগির দাম, 500 থেকে 550 টাকার দেশি মুরগি এখন বিক্রি হচ্ছে 650 টাকার বেশি। ব্রয়লার 210, লেয়ার 310 থেকে 320 টাকায়, গরুর মাংস 750 টাকা কেজি, সবচেয়ে কম দামি মাছের কেজিও 200 টাকার বেশি। এক পিস দুই পিস তেলাপিয়া ওজন করে নিতেছে মানুষ, কারণ মানুষের সামর্থ্য তো কমে গেছে। 750 টাকা তো রেট লাগে, 750 টাকা তো বেশি, কাস্টমারও কম। ধরুন আমাদের ইনকাম অনুযায়ী আমাদের জন্য বেশি। ক্রেতারা বলছেন বাড়েনি আয়, বেড়েছে দাম, বাজারে নেই কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।